Hey everyone, welcome back to my channel, to a new vlog. তো আজকের ব্লগটা আমি একটু লেট করেই শুরু করছি। আজকের বোনকে আমার সেজোগাকি আইব্রো ভাত খাবে, তার জন্য এখন আমি আর বোন একদম রেডি হয়ে গেছি, ক্যাবে উঠে গেছি আর যাচ্ছি এখন সেজোগাকির বাড়িতে। তো এখন প্রায় বাজে 11:30 মতো, আমরা দুজনেই বেরিয়ে গেছি আর সেজোগাকির বাড়ি যেতে যেতে প্রায় 12:30 মতো বেজে যাবে। আর যেহেতু ওখানে যাচ্ছি তো কিছু পেস্ট্রি স্ন্যাক্স এগুলো একটু নিয়ে নিচ্ছি, তো তার জন্য আমরা দোকানে এসেছি এখানে টেস্ট অ্যান্ড বাইটে। আর বুলটি ওর পছন্দ মতো কিছু নিচ্ছে, যেহেতু সকালে আমরা কিছু খেয়ে আসিনি তো দুজনের জন্য দুটো কিছু নিয়ে নিচ্ছি। আমাদের এখন নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আবারও আমরা ক্যাবে চেপে গেছি, এখন যাচ্ছি, এখন আবার আমরা রওনা হয়েছি। আর যেতে যেতে রাস্তায় পড়ে আমার কলেজ, এই যে বিড়লা একাডেমি অফ আর্ট, তো এখান থেকে আমি আমার বিবিএর কমপ্লিট করেছিলাম, বিবিএর ডিগ্রিটা কমপ্লিট করেছিলাম। তো যেতে যেতে হঠাৎ যখন দেখি, যখনই সেজোগাকির বাড়িতে যাই ওটা দেখি, তো ওর পাশ দিয়ে যেতে হয়, তো খুব ভালো লাগে, কলেজের দিনগুলো খুব মনে পড়ে, তো ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগছিলো ওই সময়ও আমার খুব ভালো লাগছিলো। আমি আর বললি এখন লিফটে উঠে গেছি আর এখানে পৌঁছে যাবো কাকির বাড়িতে। নিচে খুব জোর সরোসে একদম পুরো পুজো চলছে, কালী পুজো, খুব ঢাল ঢোল বাজছে। ওপরে আসতে আর অতটা আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু নিচে খুব ভালো আওয়াজ শোনা যাচ্ছিল। এই যে কাকির বাড়ি পৌঁছে গেছি, এখন ঢুকবো। কাকির বাড়িতে আমরা এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি আমি এসে, আর এসে দেখছি মনে দেখলাম যে মনে সব রেডি করছে আর কি সমস্ত কিছু। ওকে এখন দেখাতে বারণ করছে, কারণ কি এখন স্নান টান কিছু করেনি, ওই জন্য তো ফ্রেশ হোক তারপরে মনে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে সব কাকি রান্নাবান্না করে রেডি করে দিয়ে গেছে। নিচে পুজো হচ্ছে বললাম, সে ঢাকের আওয়াজ দারুণ লাগছে।
আজকে বুলডিকে আইবুড়ো ভাত খেতে দিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে। আর কি কি মেনু হয়েছে সেটা দেখিয়ে দিই। এখানে ডাল আছে, বাঁধাকপি, ফুলকপি, চিংড়ি আছে। তুই বল। আচ্ছা, সর্ষে পাবদা, মাটন, এগ ফ্রাইড রাইস, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পাঁচ রকম ভাজা, স্যালাড, জল। বুলডি এখানে খেতে আরম্ভ করে দিয়েছে, ও খেয়ে নিক, তারপরে আমরা সবাই খাবো, তাই তো? এইখানটা পরিষ্কার আসছে। তুই ভাত তো সব তুলে দিলি, বুঝতে পারছি। বুলডির এখানে প্রায় খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসে যাচ্ছি। কাকাও কাকাও খেতে বসে গেছে, কাকি, আমি, মনাই, বগো সবাই বসে পড়বো এখন। ভালো লাগছে। আর এই যে আমার প্লেট আমি নিয়ে চলে, এই আসতে, এই যে আমার প্লেট আমি নিয়ে চলে এসেছি, এখন খেতে বসে যাবো। পায়েসটা খা, পায়েসটা খুব ভালো হয়েছে। এতক্ষণ আমরা সবাই বসে খুব আড্ডা দিলাম, মজা করলাম, খুব ভালো সময় কাটলো। আর ওই সময় আর আমি ভিডিও করে টাইমটাকে ওয়েস্ট করতে চাইনি, খুব ভালো করে আমরা মজা করছিলাম। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। তো ওলা বুক করা হয়েছে, ওলা এসেও গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রাখি বাড়ি থেকে আমরা ফিরে গেছি, এখন আমি আর বুলটি যাবো আমতলাতে, কিছু কাজ আছে আর দোকানের জন্য ওষুধও আনতে হবে। তাহলে যাই, বেরিয়ে যাই, খুবই টায়ার্ড লাগছে, ওখান থেকে এসে তারপরে উপরে যাবো, ফ্রেশ হবো। বাড়িতে এসে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এসে দেখলাম ওপরে যে বড় পিসি এসেছে। কখন এসছো পিসি? 4টে। পিসি 4টের সময় এসছে, অনেকদিন পর পিসি আমাদের বাড়িতে এলো, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কালকে যেহেতু ভাই ফোটা, তো পিসি ওই জন্য আগের দিনকে এসছে, ভালোই হয়েছে। তো পিসির সাথে এখন সারা ধরে গল্প করা যাবে, আর কালকের ও বাড়িতে যাবো ভাই ফোটা করতে, পিসি আর আমি তাহলে একসাথে বেরিয়ে যাবো। এই হলো চিকেন বিরিয়ানি, আজকে রাত্রে পিসির এটা ডিনার। তো পিসি ডিনারে খাচ্ছে চিকেন বিরিয়ানি, আর মা আর বাপি রুটি খাচ্ছে, আর আমি আজকে রাত্রে আর কিছু খাবো না, কাকির বাড়ি থেকে এত খেয়ে এসেছি, পুরো ফুল হয়ে আছি। সবাই ডিনার করুক, আমি তো আর ডিনার করবো না,
এখন রাত অনেকটা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো ভিডিওটা এতটাই, যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, বাই।